অ্যাশ এইস ক্যাশ নামের এই অ্যাপটিতে কাজ করে আপনি মাত্র 15 টাকা ইনকাম করতে পারলে বিকাশ নগদ এবং কাজ করে মাত্র 20 টাকা ইনকাম করতে পারলে মোবাইল রিচার্জের মাধ্যমে উল্টো দিয়ে আপনি অ্যাপটি থেকে টাকা রিসিভ করতে পারবেন। সো গাইস, এই অ্যাশ এইস ক্যাশ অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ একটি বাংলাদেশি অনলাইন ইনকাম অ্যাড মুভ অ্যাপ। অ্যাপটি সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দেবো। সো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাশ এইস ক্যাশ অ্যাপটি ডাউনলোড করার জন্য যেটা করবেন, এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন, অর্থাৎ টাইটেলে ক্লিক করবেন, ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে। ডেসক্রিপশন বক্স থেকে আপনি অ্যাপটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আপনি কিন্তু এই অ্যাশ এইস ক্যাশ অ্যাপটি প্লে স্টোরে সার্চ করলে প্লে স্টোরে খুঁজে পাবেন না, তাই আপনাদেরকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি ডাউনলোড করতে হবে। ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে আমি এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি, এই লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে গুগল ক্রোম কিংবা টেলিগ্রাম সিলেক্ট করবেন। টেলিগ্রামে সিলেক্ট করা হয়ে গেলে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন আপনি এখানকার এই অপশনটা ক্লিক করে প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর এখানে পুনরায় ক্লিক করে আপনি আপনার ফোনে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো গাইস, আমার ফোনে আগে থেকে অ্যাপটি ইনস্টল করা রয়েছে। অ্যাপটিতে কাজ করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে হবে। তারপর অ্যাপটি ওপেন করার পূর্বে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে। তারপর আপনি প্লে স্টোর থেকে এই সুপার ভিপিএনটি আপনার ফোনে ডাউনলোড করবেন, সুপার ভিপিএনটি ওপেন করবেন, দেন এই ইউএস সার্ভারে কানেক্ট করে নেবেন আপনার এই সুপার ভিপিএনটি আপনার ফোনে। সো গাইস, আমার এই সুপার ভিপিএনটি আগে থেকে ইউএস সার্ভারে কানেক্ট করা রয়েছে, বা চলে যাচ্ছে ওই অ্যাশ এইস ক্যাশ অ্যাপটিতে। সো গাইস, আপনি যখন আপনার ফোনে এই অ্যাশ এইস ক্যাশ অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করবেন, তখন দেখতে পারবেন যে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দিবে। প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, তারপর অ্যাকাউন্টে কাজ করতে হবে, ব্যালেন্স ইনকাম করতে হবে, পয়েন্ট ইনকাম করতে হবে, পয়েন্টে বিনিময়ে উইথড্র টাকা রিসিভ করতে পারবেন। অবশ্যই যেভাবে দেখাবো সেম নিয়ম মানে কাজ করলে উইথড্র দিলে পেমেন্ট পাবেন। সো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ভিপিএন কানেক্ট করে সুপার ভিপিএন ইউএস সার্ভারে কানেক্ট করে ওপেন করবেন। তারপর ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে নিচে একটা অপশন দেবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন। এখানকার এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটা একবার ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দিবে। এবার এখানে প্রথম একটা অপশন দেখতে পাচ্ছেন যে নেম বলে, এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। এখানে ক্লিক করে আপনার ফোনে যেই সিমটা রয়েছে সেই সিমের বর্তমানে নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন 4 digit+। তারপর আপনি এখানে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচে একবার টাইপ করে বসিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই এইখানকার এই পাসওয়ার্ড দুইটা কিন্তু সেম হতে হবে। তারপর এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে রেফার কোড বলে। আপনি অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এইখানকার এই রেফার কোড এই অপশনটায় অবশ্যই বসাবেন আমার রেফার কোডটি। আমার রেফার কোডটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিংবা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার রেফার কোড 01912345678, মানে যে নাম্বার দ্বারা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেটাই হবে আমার রেফার কোড। আপনিও যে নাম্বার দ্বারা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই হবে আপনার রেফার কোড। সো এখানকার এই রেফার কোড অপশনটা আপনি এখানে ক্লিক করে আপনি আমার রেফার কোডটি বসাবেন ডেসক্রিপশন বক্স থেকে দেখে, কিংবা এখানে দেখতেই পাচ্ছেন 1234567 রয়েছে আমার রেফার কোডটি। আমার রেফার কোডটি বসাতে না চাইলে আমার মতো এখান থেকে 1234 দিয়ে দিতে পারেন, র্যান্ডম কাস্টম রেফার কোড। সো এখান থেকে আমার রেফার কোডটি বসানো হয়ে গেলে তারপর এখানে পরবর্তী একটা অপশন রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন, এখানকার এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। দেন আপনি একটু ব্যাগে আসবেন, ব্যাগে এসে এবার আপনি এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে মোবাইল নম্বর বলে। এখানে ক্লিক করে আপনি মাত্র যে ফোন নম্বর দ্বারা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম নম্বরটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে এন্টার পাসওয়ার্ড বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনি মাত্র 2 বার যে সেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। দেন এখানে রয়েছে লগইন বলে একটা অপশন, এখানকার এই লগইন অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি অ্যাপটিতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টটা আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে যাবে। সো গাইস, আমার অ্যাপটিতে আগে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সেবার চলে যাচ্ছে সেই অ্যাকাউন্টটাতে। সো অ্যাপটিতে লগ ইন করে আসার পর ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদেরকে অ্যাপটিতে অবশ্যই অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে কিন্তু অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট আসবে না। যেইভাবে দেখাবো সেমভাবে কাজ করবেন, তাহলে কেবল অ্যাপটি থেকে উঠে দিলে পেমেন্ট পাবেন। সো গাইস, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপটি হোম ইন্টারফেস থেকে, এটা হচ্ছে ইন্টারফেস। আপনাদেরকে জাস্ট অ্যাপটিতে কাজ করতে হবে নিয়ম মেনে। অ্যাপটির মেন কাজই হচ্ছে টাস্ক কমপ্লিট করা। অ্যাপটিতে সবাই ঠিক এরকম দেখাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম একটা অপশন রয়েছে প্রোফাইল বলে, এই প্রোফাইল অপশনটা ক্লিক করে দেবেন। সো প্রোফাইলে ক্লিক করলে প্রথমত দেখতে পারবেন যে প্রোফাইলে আপনার নামটা শো করবে, কোন নাম অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ব্যালেন্স শো করবে, আপনার অ্যাকাউন্টে বর্তমানে কত পয়েন্ট রয়েছে। আপনার মেন উদ্দেশ্য হচ্ছে কাজ করে এখানকার ব্যালেন্স ইনকাম করা। অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সাইন আপ বোনাস হিসেবে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে 50 পয়েন্ট। তারপর এখানে শো করতে হবে মোবাইল নম্বর, আপনি অ্যাপটিতে কোন নম্বর দ্বারা অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ইউজার আইডি আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কত নম্বর লোক। তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস শো করতে আছে, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক। আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে আপনাকে। আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা শুরুতে 0 থাকবে। আপনি যখন অ্যাপটিতে কাজ করে কোনো ভুল অ্যাডে ক্লিক করবেন, তখন আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে। ইনভ্যালিড ক্লিক বেড়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টের মিন ব্যালেন্স থেকে উঠে দিলে পেমেন্ট না আসতে পারে। 3টা ইনভ্যালিড ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি 12 ঘন্টার জন্য সাসপেন্ড করে দেওয়া হবে।
তো আপনি এখান থেকে ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে কাজ করবেন। ইনভ্যালিড ক্লিক মানে হচ্ছে আপনি আপনিতে কাজ করে কোনো ভুল অ্যাড ক্লিক করলেন কিনা, ভুল কোনো অ্যাড ক্লিক করা চলবে না, যেভাবে দেখাবো সেভাবে কাজ করবেন, তাহলে আপনার এখানকার এই ইনভ্যালিড ক্লিকটা বাড়বে না। সো এখান থেকে পরবর্তী একটা অপশন শো করতে আছে, সেটা হচ্ছে রেফার কোড। আপনি আপনিতে যেই নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা হচ্ছে মূলত আপনার রেফার কোড। এই রেফার কোডটি ব্যবহার করে কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে পারলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। আর আমার রেফার কোডটি দেখে রাখুন, এই রেফার কোডটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। আমার রেফার কোডটি হচ্ছে এটা 01912345678। তারপরে এখানে শো করতে হচ্ছে টোটাল রেফার, আপনি কতটা রেফার করেছেন, টুডে টাস্ক, আজকে আপনি কতটা টাস্ক কমপ্লিট করেছেন। আপনার মেন কাজ হচ্ছে কিন্তু এইখানকার টাস্ক কমপ্লিট করা। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী একটা অপশন শো করা হচ্ছে টপ ইউজার্স, এখানে ক্লিক করে দেখতে পারেন কারা কারা পেমেন্ট পেয়েছে, টপ কারা রয়েছে, এখানে ক্লিক করে আপনার হিস্ট্রিটা দেখতে নিতে পারেন। এখানে ক্লিক করে যে কোনো ধরনের নোটিশ থাকলে অ্যাপটি সম্পর্কে সেই নোটিশটা পড়ে নিতে পারেন। তারপরে এখান থেকে যে কোনো ধরনের সমস্যা হলে সাপোর্ট নিতে পারেন। এখানকার এই চ্যানেল অপশনটা ক্লিক করে তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নিতে পারেন, তাহলে আপনি সেখানে সকল ধরনের পেমেন্ট প্রুফ, আপডেট, নিউজ ইত্যাদি ইত্যাদি পাবেন। দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রাম গ্রুপটাতে কিন্তু বর্তমানে মেম্বার রয়েছে 2500, অর্থাৎ 2.5K 2500, বুঝতে পারছেন জনপ্রিয় একটা অ্যাপ। সো এখান থেকে জাস্ট জয়েন হয়ে নেবেন তাদের টেলিগ্রাম গ্রুপটাতে, সেখানে সকল ধরনের পেমেন্ট গ্রুপ, স্ক্রিনশট, আপডেট, নিউজ, নোটিশগুলো পাবেন। সো এখান থেকে অবশ্যই তাদের এখানে যে নোটিশ অপশন রয়েছে ক্লিক করে অবশ্যই নোটিশগুলো পড়ে নেবেন, কাজ করার নিয়মটাও পড়ে নেবেন। সো গাইস এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি আপনিতে নিয়ম মেনে কাজ করবেন, তারপর দেখিয়ে দেবো আপনি থেকে কীভাবে আপনি নিয়ম মেনে উড়িয়ে দেবেন। কাজ করার জন্য আপনাকে জাস্ট দুটো অপশন দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর ব্যালেন্স শো করতে আছে, আপনার মেন উদ্দেশ্য হচ্ছে কাজ করা, এখানকার ব্যালেন্স ইনকাম করা। আপনি জাস্ট দুইটা মাধ্যমে আপনিতে এখানকার ব্যালেন্স ইনকাম করতে পারবেন, একটা হচ্ছে এখানকার টাস্ক কমপ্লিট করা, আর একটা হচ্ছে রেফার করা, দুইটি মাধ্যমে। সো রেফার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি আপনার মেন কাজ অর্থাৎ এই টাস্ক কমপ্লিট করবেন, স্টার্ট টাস্ক। এই টাস্কটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, এখান থেকে আজকের মতো দেখতে পাচ্ছেন যে কিন্তু টাস্কটা অন রয়েছে, পরবর্তীতে অফ করে দেওয়া হবে যে কোনো সময়। তো কখনও টাস্ক কমপ্লিট করা যাবে, কখন অফ থাকবে সেটা জানতে চাইলে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে নেবেন, সেখানে তারা প্রতিনিয়ত আপলোড করে যে কখন আপনিতে কাজ করা যাবে, কখন এটা অফ থাকে। অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন, যেখান থেকে স্টার্ট টাস্ক অপশনটায় ক্লিক করে দিলাম। সো টাস্ক অপশনটা আসলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে টাস্ক দিবে, অর্থাৎ এখানে একটা লেখা থাকবে, লেখাটা পরে আপনাকে এখানকার নেক্সট অপশনটায় ক্লিক করতে হবে। সো এখান থেকে একটা লেখা পরে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। সো ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করবে, অর্থাৎ একটা বিজ্ঞাপন শো করবে। বিজ্ঞাপন শো করলে আপনার কাজ হচ্ছে বিজ্ঞাপনটাকে এখান থেকে 3 সেকেন্ড দেখে তারপরে ক্লোজ করে দেবেন। ভুল আপনি এটাতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে, জাস্ট আপনি এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন, অর্থাৎ নো থ্যাঙ্কস অপশনটা ক্লিক করে দেবেন, কিংবা আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাস্ক কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে একটা, এই ব্যাপারে আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে। আপনি এখানকার নেক্সট অপশনটা ক্লিক করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ করে দেবেন, জাস্ট এই সিম্পল কাজ। আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট আপনি এখান থেকে লেখাটা পড়বেন, লেখার পড়ার দরকার নেই, জাস্ট আপনি এখানকার নেক্সট অপশনটা ক্লিক করে দেবেন, অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ করে দেবেন। সো এটাকে বলে ক্লিকের কাজ। সো এটাকে বলে ক্লিকের কাজ নয়, আপনাকে ক্লিকের কাজটা কমপ্লিট করতে হবে এইখানকার এই অপশনটাতে। কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা টাইমে আপনার কাছে মোট টাস্ক দিবে 32টা। আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই টাস্ক অপশনটা আসবেন, প্রথম 30টা টাস্ক কমপ্লিট করবেন, অর্থাৎ 30 বার এখানকার নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর 30 বার 30টা অ্যাড শো করবে, 30টা আপনি ক্লোজ করে দেবেন, অর্থাৎ প্রথম 30টা কাজ কমপ্লিট করবেন, টাস্ক কমপ্লিট করবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনি ক্লোজ করে দেবেন। তারপর আপনি এখান থেকে সর্বশেষ টাস্ক অর্থাৎ এখানকার 31 নম্বর টাস্ক কমপ্লিট করবেন, নেক্সটে ক্লিক করবেন, একটা অ্যাড শো করবে, অ্যাডটি আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অবশ্যই এই অ্যাপটিতে এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে কেবল একটা ক্লেমে একটা টাস্ক কমপ্লিট করা হবে। আর একটা টাস্ক কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে একটা টাস্কের বিনিময়ে যে পয়েন্ট হয় সেটা পাবেন না, একবারে 31টা টাস্ক কমপ্লিট করা হয়ে গেলে যতগুলো পয়েন্ট হয় ততগুলো পয়েন্টগুলো আপনি একসাথে পাবেন, সম্ভবত 200 পয়েন্ট দিতে পারে। সো গাইস এভাবে মূলত আপনাকে কাজ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলছি একটু ভালো করে লক্ষ্য করুন এই টাস্ক অপশনটায় কাজ করার নিয়মটা। আপনি যেটা করবেন, জাস্ট এই টাস্ক অপশনটায় আসবেন, একটা টাইমে দেখতে পারবেন মোট 32টা টাস্ক দিবে, আপনি এখানে মোট 31টা টাস্ক কমপ্লিট করবেন, যতগুলো অ্যাড শো করবেন অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। সর্বশেষ টাস্ক অর্থাৎ 32 নম্বর টাস্ক কমপ্লিট করবেন, অ্যাড শো করবে, অ্যাডে আপনি ক্লোজ না করে অ্যাডে ক্লিক করে দেবেন। ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট করবেন, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। এটাকে বলে ক্লিকের কাজ। আপনাকে অবশ্যই এই অ্যাপটিতে এই ক্লিকের কাজটা মানে তারপরে কাজ করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। সো গাইস এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন কাজ করার নিয়ম। এবার আপনাদেরকে অ্যাপটির উইথড্রো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনাকে নিয়ম মানে কাজ করবেন। অ্যাপটি থেকে টাকা উইথড্রো দিয়ে পেমেন্ট রিসিভ করার জন্য এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে উইথড্রো বলে, এইখানকার এই উইথড্রো অপশনটা একবার ক্লিক করে দেবেন।
তো উইড্রফেন্টে ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে অসংখ্য পেমেন্ট মেথড দেবে, রয়েছে মোবাইল রিচার্জ, বিকাশ, নগদ। সিলেক্ট পেমেন্ট মেথড অপশনটা ক্লিক করে আপনি যেই মাধ্যমে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে অসংখ্য মাধ্যম রয়েছে, উপরে সিলেক্ট করলে সেই পেমেন্ট মেথডটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে এবং অটোমেটিক্যালি যত পয়েন্ট প্রয়োজন হবে সেই পয়েন্টটা এখানে চলে আসবে। সো সর্বনিম্ন হচ্ছে বিকাশে 15 টাকা, তাই আপনি এখান থেকে বিকাশ অপশনটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পারেন যে অটোমেটিক্যালি অ্যামাউন্টটা চলে আসবে যেই অ্যামাউন্টটা প্রয়োজন হবে বিকাশে উইড্রো দেওয়ার জন্য। নিচে দেখতে পাচ্ছেন যে শো করতে আছে রিচার্জ পেমেন্ট অটো সিস্টেম করা হয়েছে, মানে আপনি উইড্রো দেওয়ার সাথে সাথে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। সেখান থেকে 15 টাকা বিকাশে পেমেন্ট দিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্স থাকতে হবে মাত্র 4500 পয়েন্ট ইনকাম হয়ে গেলে দেন আপনি এখানকার অপশনটা এসে এই 4500 পয়েন্ট ইনকাম করে দেন আপনি এখান থেকে মোবাইল বিকাশে 15 টাকা নেওয়ার জন্য বিকাশ অপশনটা ক্লিক করে দেবেন। দেন এখানে রয়েছে এন্টার বিকাশ নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন যেই নাম্বারটাতে অ্যাকাউন্টের মেন ব্যালেন্সে টাকাটা নিতে চাচ্ছেন। অবশ্যই পার্সোনাল নাম্বার দিবেন, এজেন্ট নাম্বার দিবেন না। দেন এখানকার রিডিম অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনি সাথে সাথে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। পেমেন্ট না পেলে অর্থাৎ পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে তাদের সাপোর্টে ক্লিক করে সাপোর্টে জানাবেন, কিংবা তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে সেখান থেকে অ্যাপটির অ্যাডমিনের আইডির উপর ক্লিক করে তার অ্যাডমিনের টেলিগ্রামে পার্সোনালভাবে জানাবেন। সো গাইস, অ্যাপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড স্টেপ বাই স্টেপ বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। তারপরে আপনার অ্যাপটিতে অবশ্যই নিয়ম মেনে নিজ দায়িত্বে কাজ করবেন। কাজ করে উঠে ধরার পর পেমেন্ট না পেলে আমি কোনো মতে দেয় নাই, সেটা আপনাদেরকে ভিডিও শুরু ডিসক্লেমার লিখে দিয়েছিলাম, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের ডিসক্লেমার লেখা পেয়ে যাবেন। সো ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আগামী চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।